আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা সাত দিন যুদ্ধবিরতির পর গাজায় বর্তমানে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা কাতার থেকে মোসাদের প্রধানকে ডেকে পাঠিয়েছেন যে এখন আর কোনো যুদ্ধ বিরতি হবে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে সাতই অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর ইসরায়েল গাজা উপত্যকায় প্রতিদিন যে বম্বিং করত যুদ্ধ বিরতির পর প্রথম দিনেই তার প্রায় চারশো শতাংশ বেশি বম্বিং করেছে দেখুন যেমনটা আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে চেচনিয়ার যোদ্ধাদের দমন করার জন্য মিস্টার পুতিন মুসলিম শহর চেচনিয়া যেমনটা করেছিলেন একেবারে বম্বিং করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন তিনি ইসরায়েল ও গাজা উপত্যকায় ঠিক এমনটাই করতে চাচ্ছে যার জন্য ইসরায়েলের সকল ধরনের বোমার যোগান দিতে চলেছে আমেরিকা এবং তাদের কার্গো প্লেনগুলো ভর্তি ভর্তি করে গত দিনের বিপুল পরিমাণের বম্ব এবং আর্টিলারি শেল এই ইসরায়েল প্রেরণ করা হয়েছে দেখুন আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই বিষয়ে পৃথক পৃথক একটা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে যে গত সাত দিনে নতুন করে আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে কি কি ধরনের বম এবং অস্ত্র প্রেরণ করা হয়েছে চলুন এক নজরে আমরা সেটা দেখে নেই তাহলে যুদ্ধ পরিস্থিতি কতটা তীব্র হবে বা কি ধরনের যুদ্ধ হতে চলেছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারব ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের দেওয়া তথ্য অনুসারে ইসরায়েল যাতে যুদ্ধবিরতির পর গাজা উপত্যকায় শক্তিশালী ভাবে হামলা করতে পারে এটা নিশ্চিত করার জন্য পনেরো হাজার বিভিন্ন ধরনের বোম এবং প্রায় সাতান্ন হাজার একশো পঞ্চান্ন এম এর আর্টিলারি সেল তাদের সি ওয়ান সেভেন নামক যে মিলিটারি কার্গো প্লেন রয়েছে ধাপে ধাপে তারা ইসরায়েলে প্রেরণ করেছে স্ক্রিনে বর্তমানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাকিস্তানের তৈরি কিন্তু একশো পঞ্চান্ন এম এম এর আর্টিলারি সেল যেগুলো যেকোনো ধরনের শহরকে কামানের মাধ্যমে উড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয় খুদ পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন তাদের খবরে নিশ্চিত করেছে যে আমেরিকার সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছিল এই আর্টিলারি শেল পেরুনের সেগুলো তৈরি করে ধাপে ধাপে আমেরিকার কাছে ডেলিভারি দেওয়া হচ্ছে দুই ধাপে প্রায় সাতান্ন হাজার আর্টিলারি শেল আমেরিকার কাছে দেওয়া হয়েছে যেগুলো প্রথমে সংযুক্ত আরব আমিরাত তারপর ওমান এবং ওমান থেকে সাইপ্রাস হয়ে এই ইসরায়েলের কাছে পৌঁছেছে এবং এগুলো এখন ব্যবহার করা হবে গাজার নির্হ মানুষের উপর স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিশাল বমটি দেখছেন এটি আমেরিকার তৈরীকৃত বিখ্যাত বাংকার ব্লাস্টার বম যেটার কোড নেম হল বিএলইউ ওয়ান এই বোমাগুলোর ওজন দুই হাজার পাউন্ড বা নয়শো কেজির বেশি হয়ে থাকে এই ধরনের একটি বোমা আশেপাশের কয়েকটি বিল্ডিং উড়িয়ে দিতে সক্ষম জাতিসংঘের নিয়ম অনুযায়ী এই ধরনের শক্তিশালী বোমা কখনোই কোনো শহরে নিক্ষেপ করা যাবে না কারণ এটি বহু নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি করার জন্য কারণ হতে পারে এই বোমাগুলো ঘনবসতি এলাকাতে ব্যবহার আন্তর্জাতিকভাবে যুদ্ধ অপরাধ মানে গাজ উপত্যকায় এগুলো ব্যবহার যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধ হওয়ার পরও আমেরিকা এই ধরনের শক্তিশালী একশোটি বোমা ইসরায়েলের কাছে ডেলিভারি দিয়েছে স্ক্রিনে বর্তমানে আপনারা যে বোমাটি এখন দেখছেন এটির কোড নেম হলো এম কে এইটি টু আনগাইডেড বোম এই ধরনের পাঁচ হাজার বোমা ইসরায়েলের কাছে ডেলিভারি দেওয়া হয়েছে এবং স্ক্রিনে বর্তমানে আপনারা এই যে বোমাটি দেখছেন এটির কোড নেম হলো এম কে এইটি এটিও আনগাইডেড এই ধরনের প্রায় পাঁচ হাজার চারশোটি বোমা ইসরায়েলের কাছে ডেলিভারি দিয়েছে আমেরিকা স্ক্রিনে বর্তমানে আপনারা যে বোমাটি দেখছেন এই বোমাটির কোড নাম্বার হলো জিবিউ থার্টি নাইন স্মল ডায়ামিটার বম আমেরিকার তৈরিকৃত এই বোমাগুলো জেট ফাইটার থেকে নিক্ষেপ করলে অনেকটা মিসাইলের মতো এর কৃত্রিম পাখা দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে পারে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে যে এই ধরনের বোমা গাজা পত্যকায় নিক্ষেপ করার জন্য আমেরিকা কমপক্ষে এক হাজারটি ইসরায়েলের কাছে ডেলিভারি দিয়েছে বাংকার ব্লাস্টার বোমার গায়ে এই যে সাদা পোশাক লাগানো হয়েছে পেছনে উইং সহ এই যে সাদা জায়গাগুলো এগুলো হলো গাইডেড একটা কিট যার মাধ্যমে বোমাগুলো আনগাইডেড থেকে গাইডেড হয় এটার সংক্ষেপে কোড নেম হলো জেডিএএম যেহেতু এই ধরনের ভারী বোমাগুলো বিমান থেকে নিক্ষেপ করার পর অনেকটা বাতাসের গতিবেগ এবং বিমানের গতিবেগের কারণে টার্গেট থেকে অনেকটা দূরে গিয়ে পড়ার সম্ভাবনা থাকে যার জন্য কিন্তু কৃত্রিম এই কিটগুলো ব্যবহার করা হয় টার্গেটকে গাইডেন্স করার জন্য যেটাকে জেডিএম বলা হয় আমেরিকা নতুন করে ইসরায়েলকে এই জেডিএম যে গাইডেড এন্স কিট রয়েছে সেটা প্রায় তিন হাজার ডেলিভারি দিয়েছে ইসরায়েলকে কোনো কোনও সংবাদ মাধ্যম বলছে দেড় বিলিয়ন ডলার কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে দুই বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই পনেরো হাজার বিভিন্ন ধরনের বম এবং সাতান্ন হাজার আর্টিলারি সেল ইসরায়েলকে প্রেরণ করেছে যার জন্যই কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে এই নতুন ভয়াবহ হামলা শুরু করেছে এখন বাস্তবিক অর্থে আমরা যারা বা বিশ্ব সংবাদ মাধ্যম যখন বলে যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিষয়টা সম্পূর্ণভাবেই কিন্তু মিথ্যা কারণ যুদ্ধটা বর্তমানে সরাসরি আমেরিকার বিরুদ্ধে চলছে কারণ আমেরিকাই অস্ত্র দিচ্ছে আমেরিকায় কিন্তু টার্গেট সেট করে সকল সিদ্ধান্ত এবং সামরিক পরামর্শ দিচ্ছে যে কি করে এগুলো ব্যবহার করতে হবে সাতান্ন দিনের গাজ উপত্যকার পদাতিক যুদ্ধে ইসরায়েল তেমন সুবিধা করতে পারেনি বরঞ্চ তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে একমাত্র আকাশ হামলায় বা ইসরায়েলি বিমান বাহিনী আধিপত্য দেখাতে পেরেছে এর কারণ হল বিমান হামলা প্রতিহত করার জন্য পর্যাপ্ত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামাসের কাছে আপাতত নেই যার জন্যই কিন্তু এই বিপুল পরিমাণের নতুন আধুনিক বম আমেরিকা দিয়েছে ইসরায়েলকে যেগুলো গাজা উপত্যকায় নিক্ষেপ করো তবে যুদ্ধটা কিন্তু এখন হামাসের বিরুদ্ধে আর নেই যুদ্ধটা গাজা উপত্যকার নিরম মানুষের বিরুদ্ধে কোন এই বম্বিং করে প্রকৃত পক্ষে ইসরায়েল হামাসের কোনো ক্ষতি করতে করতে পারবেও পারিনি কথা আমি বলছি না খুদ ইসরায়েলের কাছের মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট মিস্টার ইমেল ম্যাক্রো গত শনিবার দোসরা ডিসেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন যে হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের কমপক্ষে দশ বছর সময় লাগবে তারপরও তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে কোনো ধরনের রাগ ঢাক না রেখেই পরিষ্কারভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ম্যাক্রোতার বক্তব্যে বলেন গাজায় ইসরায়েল যুদ্ধ করতে যাচ্ছে হামাসকে পরাজিত করার জন্য তবে গাজ উপত্যকার ভেতর ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য স্থায়ী কোনো নিরাপত্তা নেই কারণ যে কোনো মুহূর্তে যে কেউ হামলা করতে পারে হামাসও করতে পারে আবার হতে পারে যে গাজ উপত্যকার সাধারণ মানুষও করতে পারে হামাসের ভেতর বর্তমানে যারা যুদ্ধ করছেন তারা বহিরাগত নন বা বাইরে থেকে আসেনি যে আপনি হামলা করে তাদের বিতাড়িত করে দিলেন এই গাজা উপত্যকার মানুষই কিন্তু হামাস হয়ে যুদ্ধ করছে সুতরাং ইসরায়েলকে এই জায়গায় হামাসকে নির্মূল করতে হলে বা সম্পূর্ণভাবে জয়লাভ করতে হলে গাজা উপত্যকার মানুষের আস্থা অর্জন করতে হবে আর সেটা খুবই দুষ্কর বিষয় ইমেল তার বক্তব্যে বলেন অদৃশ্য শত্রুর পেছনে ছুটছে ইসরায়েল যে শত্রু নিমিশেই কিন্তু মাটির নিচে লুকিয়ে যায় সুতরাং আপনি উপর থেকে বা আকাশ থেকে যতই বম্বিং করেন মাটির নিচের শত্রুকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না এই জায়গায় নিশ্চিন্ন করা বা সমাধানের একমাত্র পথ হল আলাপ আলোচনা বা দিরাষ্টিকরণ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেল ম্যাক্রোর এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে ইউরোপের সমর্থন অনেকটাই ইসরায়েল হারিয়ে ফেলেছে এখন আমেরিকা যদি একচ্ছত্রভাবে সহযোগিতাটা না করত তাহলে তাদের পরাজয় নিশ্চিত ছিল ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করার জন্য আমেরিকা গোপনে যে বিশাল অস্ত্রের ডেলিভারি দিয়েছে এখন কিন্তু জিনিসটা পরিষ্কার যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ এখন ইসরায়েল করছে না বরঞ্চ সরাসরি আমেরিকা করছে এবং দেখার বিষয়ে কি আসে যাই আসুক না কেন আপনাদের আমি সর্বোচ্চ নিরপেক্ষ সেগুলো জানাতে চেষ্টা করব তোমরা আজকের মতো বিদায়ী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ